ارجبو কোটক নাফের মুসলমান ও পর্দার আড়ালের আম্মা জান মশায় কামরায় মশারি টাঙাইয়া ঘুমাও আর গুনাহ দিয়া যদি কবরে যাও ওই কবরে পোকা মাকড়ের ঘর সাপ পিচ্ছুর ঘর বলো বাবা ওই কবরের মধ্যে তুমি মশারি কই পাইবা পোকা মাকড়ে কামড় দিলে কেমনে তুমি ফিরাইবা আজকে তোমার গরম লাগে ফ্যান চালাইয়া ঠান্ডা করো ওরে জাহান্নামের গুনাহগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন ওই জাহান্নামের আগুনের গরম তুমি কেমনে সহ্য করবারে যুবক একটু চিন্তা করো আল্লাহ পশুকে আকল দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য বাহাদুরি বেশি করিস না আল্লাহ সিগন্যাল লাগায় রাখছেন অফিহা নুঈদুকুম যতই বাহাদুরি করো মরণের হাত থেকে নমরুদ পালাতে পারে নাই এরে আল্লাহর বান্দা নবী বলেন ওই কবরে প্রশ্ন চিন্তা হবে আর কোনো কথা হবে না রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিলালামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবা নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার ওই অন্ধকার কবরের প্রশ্নের জবাব কে দিতে পারবে আমি হুজুর আমি বক্তা পারবো গ্যারান্টি নাই ওরে আমি পারবো বলিয়া যদি গ্যারান্টি থাকতো জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন আবু বকরের মর্যাদা যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না কে সে আবু বকর মদিনার নবী বলেন সমস্ত মুমিনের আমল যদি এক পালায় ওজন দেওয়া হয় আমার আবু বকরের নেকের পাল্লা ও ভারী হয়ে যাবে সেই আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পর মায়ার নবীর হুজুরার পাশে নবী শুয়ে আছেন রাতের গভীরে হঠাৎ শুনে কান্নার আওয়াজ নবী উকি মেরে দেখে মসজিদের ভিতরে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমার নবী বের হইলেন নামাজ আনতে বললেন আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন আবু বকর বলেন পয়গম্বর কোরআনের একটা আয়াত আমারে কান্না করায় দিল কোন আয়াতে কান্না করাইলো ইন্নাল্লাহ আস্তারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন মুমিনের জান মাল আমি কিনে নিলাম বিনিময় মুমিনের জান্নাত দিয়া দিলাম নবী বলে এটা তো খুশির খবর এটা তো আনন্দের খবর এখানে কান্নার কি আছে আবু বকর বলে নবী আপনি জানেন আমি বড় এক কাপড়ের ব্যবসায়ী কাপড়ের দোকান দেই আজকে সকালবেলা আমার দোকানে এক মহিলা আসছে কাস্টমার বহুদিন আগে কাপড় নিয়েছিল আজকে কাপড় ফিরে দিয়া টাকা নিয়ে গেল বিদায় বেলা বললাম এরে আম্মা জান আপনি কাপড় নিলেন কেন আবার ফেরত দিলেন কেন মহিলা একটা আওয়াজ দিয়া চলে গেল ও আবু বকর তোমার দোকানের মাল কাপড় আমার পছন্দ হয় নাই এতটুকু বলে মহিলা চলে গেল ও নবী আমি পেরেশান হয়ে গেলাম আরে হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আপনি হাসরের ময়দানের ভয়াবহতার বয়ান করেছেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে ওদিকে সূর্যের গরম ওদিকে জাহান্নামের আওয়াজ আবার আমার মাওলা পাকের কুদরতি কহারিয়াতের আওয়াজ ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন উম্মতের কথা ভুলিয়া যাবেন ঈসা নবী উম্মতকে ভুলে কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আমার উম্মতকে ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে গিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও সমস্ত নবীরা বেগুনা হইয়াও যদি হাসরের ময়দানে নিজের নাফসি বলিয়া কান্না করেন ওই সময় যদি আল্লাহ সিরিয়ালে আমি আবু বকরের ডাক দেয় আবু বকর কই
আমি মাওলা পাকের আদালতে যখন দাঁড়াবো আল্লাহ যদি বলে আবু বকর তোমার যে জান্নাত দিছি বিনিময়ে তুমি কি নিয়ে আসছো বলো আমি যদি বলি আল্লাহই তেলাওয়াত নাও জিকির করেছি নামাজ পড়েছি নাও আল্লাহ যদি মহিলার মতো কথাটা বলিয়াই ভালাই আবু বকর তোমার আমল নিয়া তুমি জাহান্নামে যাও আমার জান্নাত আমারে ফিরায় দাও ও আল্লাহ কারণ কি আল্লাহ যদি বলে আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই যেইভাবে সেজদা দিলে আমি খুশি হব ওইভাবে তুমি সেজদা করতে পারো নাই যেইভাবে ইবাদত করলে আমি খুশি হব ওইভাবে ইবাদত করো নাই ও পয়গম্বর তখন ওই হাশরের ময়দানে আপন কেউ নাই يوم يفر المرء من أخيه وأمه وأبيه ওরে ভাই ভাইয়ের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না কেউ কারো আপন হবে না দুনিয়াতে দেখছেন নি কেউ বিপদে পড়লে আপনেরাই তার বন্ধু থেকে দূরে সরে যায় ছেলের জন্য ছেলে যদি মামলা খায় বাপ মা বলেই ছেলে আমি চাই না দুনিয়াতেই পরিচয় দিতে চায় না হাশরের ময়দানে কেউ কারো আপন হবে না পরিচয় দিবে না আবু বকর কাঁদে নবীজি জাহান্নামের হ্যান্ডকাপ তো আমার হাতে লেগে যাবে ওই সময়ে জাহান্নামের আগুন আমার শরীরটাকে ঝলসে দিবে জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে জাহান্নামের আগুনের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে এরে নবীরা আসে উম্মতির দল আল্লাহ তাআলা বলেন মিনহা খলাকনাকুম আমি তোমাদের মাটির থেকে বানাইয়া মর্যাদা সবার উপরে দিয়েছি রে গোলাম এবং এই মাটির মতো নরম হইয়া চলো গরম ভাব দেখায়ও না জান্নাতের টিকিট পাইয়া ওমরের মতো সাহাবী ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খলিফাতুল মুসলিমিন আজকের আনন্দের দিন আপনি কেন কান্না করেন ওমরে ফারুক বলতেছেন ও আবু হুরায়রা আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই আপনার ভিতরে কি পেরেশানি আবু হুরায়রাকে ওমর বলে রমজান চলে গেল নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা এরে যুবকেরা এখনো সময় আছে তওবা করে নাও মা বোনেরা তওবা করে নাও দুনিয়াতে কিছুই না আজকে থেকে আর নামাজ ছাড়বা না মা বাবারে কষ্ট দিবা না ওই মা বাবার দোয়া ছাড়া তুমি সামনে আগাইতে পারবা না রে যুবক ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাইবা না আল্লাহর কাছে তওবা করো আল্লাহ আজকে থেকে মা বাবার দোয়া নিয়ে চলবো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো নূরে খোদা হে কুফর কি হক হরকত পে খন্দা জান নূরে খোদা হে কুফর কি হরকত পে খন্দা জান ফুকোঁ সে ইয়ে চেরাগ বুঝায়া না যায়েগা ফুকোঁ সে ইয়ে চেরাগ বুঝায়া না যায়েগা মোমিন জো ফিদা নকশ কাফি পায়ে নবী হো মোমিন জো ফিদা নকশ কাফি পায়ে নবী হো হোজির কদম আজ ভি আলম কা খজিনা হোজির কদম আজ ভি আলম কা খজিনা গর সুন্নত নববী কি করে পায়রবি উম্মত গর সুন্নত নববী কি করে পায়রবি উম্মত তুফা সে নিকল যায়েগা ফির ইসকা সফিনা তুফা সে নিকল যায়েগা ফির ইসকা সফিনা
عاشق هو برادر شهن شاهد عالم عاشق هو برادر شهن شاهد عالم مشکو سے زیادہ مبارک جس کے پسینہ مشکو سے زیادہ مبارک جس کے پسینہ علامہ شفیق احمد رحمہ اللہ تعالی نور اللہ مرقدہ وجعل الجنۃ مثواہ فاؤنڈیشن کرتک آیوجت ٹیکنفر پران کیندر ادگا میدانے ادھکار محفل اپستھت محترم سمانت سبھاپتی حضرات علماء کرام বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ পাকের আশিকিন জাকিরিন শাকিরিন মুহিব্বিন মুরুব্বিয়ান এজম কলিজার টুকরা আমার সমবয়সী যুবক বন্ধুগণ স্নেহের ছোট ভাই পর্দার আড়ালে সম্মানিতা মা ও বোনেরা আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন এই ফিতনার যুগে প্রতিকূল আবহাওয়ার মধ্যে হাজারো লাখ মানুষের ভেতর থেকে বাছাই করে পৃথিবীর শ্রেষ্ঠ মজলিসে বেহেশতের বাগানে আমাদেরকে আশা বসার তৌফিক দান করেছেন নেয়ামতের শুকর আদায়ার্থে মহব্বতের সাথে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ দরুদ ও সালাম সৈয়দুল মুরসালিন রহমতুল্লিল আলামিন شفیع المذنبین خاتم النبیین سید الثقلین امام المرسلین شفیع اعظم رسول اکرم رحمت عالم نبی العرب العجم حبیب کبریا اشرف الانبیاء سید الانبیاء شفیع محشر ساقی کوثر آقا نامدار مدینہ کا تاجدار دیرگ سمے حضرات علماء کرام قرآن سننا ভিত্তিক দিক নির্দেশনামূলক আলোচনা রেখেছেন প্রচন্ড গরমের মধ্যেও আপনারা ধৈর্যের পরিচয় আলোচনা শুনেছেন বিশেষ করে হাজারো আলেমের উস্তাজ উস্তাজুল আসাতিজা শেখুল হাদিস আপনাদের টেকনাফের কৃতি সন্তান জামিয়া ইসলামিয়ার স্বনামধন্য প্রতিষ্ঠাতা পরিচালক হযরত দীর্ঘ সময় বয়ান করেছেন আল্লাহ পাক ওলামায়ে কেরামদের সমস্ত কথাগুলো সহি তরিকায় আমাদেরকে আমল করার তৌফিক দান করেন আমি আপনাদের দোয়া নেওয়ার আশায় হাজির হয়েছি সংক্ষিপ্ত আলোচনার নিয়তে কোরআনে হাকিমের সুরায় তহা থেকে এক টুকরো আয়াতে কারিমা তিলাওয়াত করেছি রসুল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত অমীয় বাণী হাদিস শরীফের মধ্য থেকে এক টুকরো হাদিস পড়েছে আয়াত ও হাদিসের আলোকে ইখলাস ও রুহানিয়াতের সমন্বয়ে ধৈর্যের সাথে সহি তরিকায় কিছু কথা বলার মতো শুনবার মতো রব্বুল আলামিন আমাকে এবং আপনাদের সকলকে তৌফিক দান করেন যে আয়াত আমি পড়েছি সকলেরই পরিচিত মুখস্থ করা একটি আয়াত কোরআন শরীফ পড়তে না জানলেও শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে منها خلقناكم وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى এই আয়াত অনেকেই পারেন শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে কি আলহামদুলিল্লাহ পারেন না সবাই আয়াতটা খুব ছোট একটি আয়াত কখন পড়ে জানেন আপনারা কি খানার আগে না পড়ে কখন পড়া হয় মানুষের জীবনের শেষ বিদায়ের আওয়াজ
ছোট আয়াতে মনে হচ্ছে আল্লাহ সব কিছুই ঢুকায় রাখছেন। আল্লাহ বলেন, হে মানব জাতি, আমি তোমাদেরকে মাটির থেকে সৃষ্টি করেছি, অফিহা নুঈদুকুম, এবং আমি মাটির মধ্যেই নিয়ে যাব, অমিনহা নুখরিজুকুম তারাতান উখরা, পুনরায় আমি মাটির থেকে আমার আদালতে তোমাদেরকে হাজির করব। হাদিসে পাকে আল্লাহর রসুল বলেন, মাইয়েতকে কবরস্থ করে যখন সব চলে যায়, প্রশ্ন করার জন্য ফেরেশতারা আসেন, মাথার কিনারার থেকে আওয়াজ দেওয়া হয়, নিষেধ সূচক, বলা হয় কে? বলে আমি হলাম মাইয়েতের বন্ধু, কোরআনুল করিম। ফেরেশতাদেরকে ডান দিক থেকে আওয়াজ দেওয়া হয়, কে? বলে আমরা হলাম মাইয়েতের বন্ধু, নামাজ। বাম দিক থেকে আওয়াজ দেওয়া হয়, বলে মাইয়েতের বন্ধু, আমরা রোজা আর আমল। পায়ের কিনারা থেকে আওয়াজ দেওয়া হয়, আমরা মাইয়েতের বন্ধু, যাবতীয় নেক আমল, দস্তরখানের আমল, মেসোয়াকের আমল, যাবতীয় নেক আমল। আল্লাহ আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তিনটা বাক্য আছে আয়াতে, মিনহা খলাকনাকুম একটা বাক্য, অফিহা নুঈদুকুম একটা বাক্য, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আর একটা বাক্য। মিনহা খলাকনাকুম শব্দের মধ্যে সৃষ্টি জগতের আলোচনা, অফিহা নুঈদুকুম শব্দের মধ্যে কবর জগতের আলোচনা, আলমে বারজাখ নিয়ে আলোচনা, ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কিয়ামতের আলোচনা। আল্লাহ তৌফিক দিলে অনেক কিছুই সম্ভব, আল্লাহ তৌফিক না দিলে বান্দা কিছুই করতে পারে না, কোনোটাই সম্ভব না। আল্লাহ তৌফিক দিলে সবই কি সম্ভব, আর আল্লাহ তৌফিক যদি না দেন কিছুই সম্ভব না। বিশেষ করে নেক আমলের ক্ষেত্রে আল্লাহর তৌফিক বড় নেয়ামত, বড় নেয়ামত। আজকের এই প্রোগ্রামের প্রচারণা চলতেছিল কয়েকদিন ধরে, অনেকেই শুনেছেন, জেনেছেন, আসার নিয়ত করেছেন, জরুরি কোনো কারণে হয়তোবা আসতে পারেননি। দোয়া করি আল্লাহ পাক আসার বসার যে বরকত, জরুরি কারণে না আসতে পারলেও আল্লাহ সে বরকত তাকে দান করেন। আবার একদল আসছেন কিন্তু কপাল খারাপ, প্যান্ডেলে ঢুকতে পারেননি, বয়ান শোনার ভাগ্য হয়নি, দোকানে আড্ডা গল্প গুজবে গুনাহে লিপ্ত হয়ে আছে, আছে না নাই? আবার একদল প্যান্ডেলে আসছেন ঠিকই কিন্তু ভাগ্যটা মনে হচ্ছে খারাপ, কারণ বয়ানের দিকে মনোনিবেশ না হইয়া জীবন ধ্বংসের এক ফান, এক মূল ফ্যাক্টরি মোবাইল নিয়ে ব্যস্ত হয়ে আছে, মোবাইলের দিকে এতটা মনোনিবেশ হয়ে আছেন যে বয়ান কি হচ্ছে না হচ্ছে ওদিকে কোনো খেয়াল নেই। দোয়া করি আল্লাহ তাদেরকেও হেদায়াতের দৌলত দান করেন। আর একদল প্যান্ডেলে বসছেন, বয়ানও শুনবেন, অগ্রিম দোয়া করি তাদের জন্য, আমার দোয়া কবুল না হলেও এই প্যান্ডেলের মধ্যে বহু আল্লাহ পাকের আশেক বান্দা আছেন যার আমিন কবুল হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একজনের আমিন কবুল হবে তো আল্লাহর বরকতে সবাইকেই কবুল করে নেবেন, আল্লাহ কবুল করেন। তো আমি যেটা বলতে চাইতেছি, প্যান্ডেলে বসছেন ঠিকই, বয়ানও শুনবেন, কিন্তু শেষ দোয়া না করে অনেকেই চলে যাবে, অথচ বয়ান চার ঘন্টা পাঁচ ঘন্টা দিন দিন যাই হোক, এর মূল বরকত হলো দোয়ার মধ্যে, কিসের ভেতরে? আপনার আব্বা আম্মার জন্য এতগুলো মানুষ কোনোদিন জমাও করতে পারবেন না, দোয়াও করতে পারবেন না, কি ঠিক নেই?
হ্যাঁ বলতে পারেন অনেক বড় লোকেরা যেমন যমুনা গ্রুপের মালিক মরে গেছে তার বাবা শরণে সন্তানেরা উট দুম্বা গরু মহিষ জবাই দিয়া বিশাল প্যান্ডেল করবে অনেক লোক জমা হবে তো দুর্ভাগ্য যাদের দোয়া কবুল হবে বলে আশাবাদী এদেরকে দাওয়াত দিবে না প্যান্ডেলে কারা থাকবে সুদখোর ঘুষখোর বেনামাজি বেপর্দাওয়ালা যাদের দোয়ার কবুলের কোনো গ্যারান্টি নাই এরপরে এরা খাইয়া যা বাসবে এগুলো গরিবদেরে দিবে আমাদের সমাজে তো এগুলাই হয় কিন্তু এখানে যে প্যান্ডেলের দিকে আপনারা আল্লাহর মহব্বতে নজর দিয়া দেখেন তো সব আল্লাহর প্রিয় বান্দা আল্লাহর রসুলের প্রিয় উম্মতরা বসে আছেন আল্লাহ এদের আমিন খালি ফিরাবেন না আল্লাহ আমাদের এই বসাকে শেষ দোয়ায় অনু উপস্থিত হয়ে দোয়া করে যাওয়ার মতো তৌফিক দান করেন মা বাবার জন্য দোয়ার দরকার আছে না নাই আহা মা বাবার দোয়া ছাড়াই চেয়ারে বসতে পারি নাই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আপনি টাকাওয়ালা হতে পারেননি যত বাহাদুরি করেন মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া আপনি গাড়ির মালিক হতে পারেননি বাড়ির মালিক হতে পারেননি ওই মা বাবার দোয়া কতটা দরকার আজকে যার মা নাই তার দোয়ার দরজা একটা বন্ধ যার আব্বা নাই তার দোয়ার দরজা দুটোটাই বন্ধ কথা ঠিক আর যার মা বাবা বেঁচে আছে তার শক্তি বিছানায় পড়ে আছে মা বাপ তারপর কলবের একটা শক্তি যে আমার মা বাপ বেঁচে আছে কিছু না পারলেও দোয়া করতে পারবে আর কিছু না পারলেও কি পারবে দোয়া দোয়াটা অনেক আরশে আজিমে মা বাবার দোয়া পৌঁছতে কোনো পর্দা থাকে না আল্লাহ যাদের মা বাপ দুনিয়াতে নাই আল্লাহ জান্নাতের উঁচু আলা মাকাম দান করেন আল্লাহ যাদের আব্বা আম্মা বেঁচে আছেন এখনো আল্লাহ সুস্থতার সাথে নেক হায়াত দান করেন আপনারা সচরাচর শুনে থাকেন বাইজিদ বোস্তামি মায়ের দোয়ায় বহু কিছু হয়ে গেছে মায়ে যখন দোয়া করে চলে যায় ওই আরশ পরে সাথে সাথে কবুল হয় ফল দেখিতে পাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যাহা কিছু হও না কেনে কিছুই না মায়ের দোয়া বিনে বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও বাস্তবে না বুঝা মনে কইর না যে ফাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও নিজে নিজে মনে করো টাকায় আমি হইলাম বড় যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যাও যার কারণে মৃত্যু মুখে বেইমান হয়ে যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও একটি গেলাস পানির ফলে
بايجي دير كولي تولي هات تولي ما بولي بايجي دكي ولي باناو هات تولي ما بولي بايجي دكي ولي باناو مائر دوالاو هي مومن مائر دوالاو مائر دوالاو هي مومن مائر دوالاو বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও যার কারণে বাইজি দেরি না ছড়িয়েছে বিশ্ব ভুবন ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও ছোট্ট শিশু বাইজিদেরই মতো সবাই হও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও বিপদে পড়বে না তুমি যখন যেথায় যাও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও মায়ের দোয়া লও হে মুমিন মায়ের দোয়া লও خدمت ما در پدر کن صبح و شام تاکہ باشی درد عالم نیک نام خدمت ما در پدر کن اختیار تاکہ باشی درد عالم بختیار اپنا را دیکھے سن করোনার থেকেও বর্তমানে মারাত্মক ডেঙ্গু আমার কাছে মনে হচ্ছে মানুষের মাজা সোজা করে দাঁড়াতে পারবে না যে যেই লাইনে আছে সেই লাইনে এখন দুর্বল পয়েন্টে আছে ব্যবসায়ী আর আগের মতো দাঁড়াতে পারতেছে না করোনার পর থেকে দুর্বল একের পর এক বিপদ আসছে আপনারা জানেন দুইটা বাচ্চা একটা ছেলে বয়স 9 বছর আর একটা ছোট্ট মেয়ে অনেকে দেখেছেন যারা ফেসবুক শরীফের গোলাম হয়ে আছেন সব জানেন মিরপুরে বাসা ঢাকা ছেলেটাকে ডেঙ্গুতে আক্রমণ করলো দু চার দিনের মধ্যেই মরে গেল 9 বছরের সন্তান ফুটফুটে চেহারা গোলাপের মতো এর এক সপ্তাহ পরে বাচ্চা মেয়েটা সেও মরে গেল এই ডেঙ্গুতে সাংবাদিকরা তার খবর দিল এভাবে বাচ্চা দুইটা এই মা বাবার সম্বল লেখাপড়া করত পাশে একটি স্কুলে মিরপুরে বাসায় ওদের খেলাধুলা আনন্দ যে স্মৃতিগুলো রয়ে গেছে এগুলো দেখে চোখের পানি ধরে রাখতে পারে না বাধ্য হইয়া বাসায় তালা লাগাইয়া গ্রামে চলে গেছে ওখানে থাকলেই সন্তানের কথা স্মরণ হয় কান্নায় বিভোর মা বাবা এই তো দুনিয়া এর নাম দুনিয়া মা বাবার সামনে সন্তানের লাশ সন্তানের সামনে মা বাবার লাশ মিনহা খলকনাকুম وفيها نعيدكم ومنها نخرجكم تارة أخرى আমি শুধু মিনহা খলকনাকুম শব্দটা নিয়ে কিছু কথা বলবো আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করেছেন সেই সৃষ্টির রহস্য নিয়ে আল্লাহ কেন সৃষ্টি করলেন কিসের থেকে সৃষ্টি করলেন এই আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি মাটির থেকে মানুষ সৃষ্টির ব্যাপারে কোরআনের অন্য আয়াতে ভিন্ন মত আছে আল্লাহ অন্য আয়াতে বলেন আমি মানুষ সৃষ্টি করেছি জমাট রক্ত থেকে
اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علاق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم এখানে আল্লাহ বলেন খলাকাল ইনসানা মিন আলাক জমাট রক্ত থেকে আমি মানুষ সৃষ্টি করেছি আর এক আয়াতে আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করেছি নাপাক পানির থেকে হাল আতা আলাল ইনসানি হাইনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা ইন্না খলাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا الله এখানে বলেন আমি নাপাক পানির থেকে মানুষ সৃষ্টি করেছি তাহলে মানুষ যদি রক্ত থেকে সৃষ্টি হয় মাটির সৃষ্টির কথার ব্যাখ্যা কি নাপাক সৃষ্টি পানির থেকে যদি সৃষ্টি হয় মাটির সৃষ্টি হয়েছে মানুষ করেছি আল্লাহ এর ব্যাখ্যা কি তিনটা কথা পাইলাম মানুষ সৃষ্টির ব্যাপারে মানুষ মাটির সৃষ্টি মানুষ নাপাক পানির থেকে সৃষ্টি মানুষ জমাট রক্ত থেকে সৃষ্টি এই তিন কথার আসল কথা মানুষ মাটির সৃষ্টি মানুষ যদি মাটির সৃষ্টি হয় জমাট রক্ত থেকে আল্লাহ বললেন কেন আবার নাপাক পানির থেকে বললেন কেন এটা কিভাবে আল্লাহ আরেক আয়াতের ব্যাখ্যা দিয়ে বলে ওয়ালাকাদ খলাকনাল ইনসানা মিন সুলালাতিম মিন তিন সুম্মা জাআলনাহু নুতফাতান ফি ক্বারারিম মাকিন সুম্মা খলাকনান নুতফাতা আলাকা ফখলাকনাল আলাকাতা মুদগা فخلقنا المضغة عظاما فكسونا العظام لحما ثم أنشأناه خلقا آخر فتبارك الله أحسن الخالقين আল্লাহ তাআলা বলেন আমি মানুষকে মাটির থেকে সৃষ্টি করলাম শক্ত মাটি তো জমাট রক্ত থেকে কিভাবে সৃষ্টি আল্লাহ বলেন ফেরেশতাকে লাগাইয়া ওয়ার্কার বানাইয়া আমি আল্লাহ পাক নাপাক পানিটাকে জমাট রক্তে পরিণত করাইলাম ৪০ দিনের শোধন করার মাধ্যমে আবার এটা গোশত হাড্ডি তার উপরে গোশত এভাবে করলাম আর মানুষের ফুল বডির ভিতরে রক্ত যেহেতু তার চালিকা শক্তি মূল রক্ত যদি চলাচল বন্ধ হয়ে যায় মানুষ জায়গায় মরে যায় রক্ত যেহেতু মূল এই কারণে আল্লাহ এদিকে ইঙ্গিত করে বলেন আমি মানুষকে জমাট রক্ত থেকে সৃষ্টি করেছি তাহলে নাপাক পানির থেকে কেমনে সৃষ্টি আল্লাহ তাআলা বলেন আমি মাটির থেকেই সৃষ্টি করেছি এটাই তোমার আসল কথা নাপাক পানি যেটা দেখতেছো এটা শরীরের মধ্যে খাদ্য দ্বারা ভিটামিন তৈরি হয় আর যত ভিটামিনের খানা আছে সব মাটির থেকে আল্লাহ সৃষ্টি করেন তৈরি করে দেন মূলত আমার সব কিছু মাটির থেকেই তৈরি হয়েছে আল্লাহ তাআলা রব্বুল আলামিন বলেন আমি আদমকে ডাইরেক্ট মাটির থেকে সৃষ্টি করেছি আর তার সন্তানগুলো আমি মাটির থেকেই সৃষ্টি করেছি আদম আলাইহিস সালামকে ডাইরেক্ট আল্লাহ মাটির থেকে সৃষ্টি করলেন তাহলে আদম কয়জন কথা বলেন না কেন তো একজন হলে হবে মিনহা খলাকনাকা আমি শুধু তোমাকে সৃষ্টি করেছি কুম বললেন তোমাদেরকে বলে মা বাবা যেই পদার্থের তৈরি হয় সন্তানেরাও ওই পদার্থেরই হয় আল্লাহ আদমকে ডাইরেক্ট বললেন ইনডাইরেক্ট তার সন্তানকেও বুঝায় বললেন মিনহা খলাকনাকুম ও আদম সহ
اولاد آدم امی ماتیت تکے سرشتی کرے چی এবার আল্লাহ তাআলা আদমকে একা মাটির থেকে বানাইয়া জান্নাতের মধ্যে থাকতে দিলে পড়লেন আরামের ঘুম আল্লাহ রাব্বুল আলামিন আদম নবীর পৃষ্ঠ থেকে হাড় নিয়া আম্মাজান হাওয়া আলাইহা সালামকে সৃষ্টি করলেন বিশাল ইতিহাস আপনারা জানেন দুইজনকে দুনিয়াতে পাঠাইলেন আম্মাজান হাওয়াকে পাঠাইলেন আরবে আদম আলাইহিস সালামকে পাঠাইলেন ভারতের চরণদ্বীপে দুইজন আর এক সময় মিল হলো সাক্ষাৎ হলো সংসার জীবনে শুরু হলো দুইজন আর মহব্বতের মিলনে আল্লাহ তাআলা প্রতি বছর দুইটা করে সন্তান দান করতেন একটা ছেলে একটা মেয়ে আবার পরের বছর এক ছেলে এক মেয়ে একই মায়ের সন্তান আপন ভাই বোন আগের ভাই পরের বছরের বোনের সাথে বিবাহের বন্ধন হতো আগের বোনের সাথে পরের বছরের ভাইয়ের বিবাহের বন্ধন হয়ে যেত এটা শরীয়তে আদমের মধ্যে হালাল আর কারো কোন নবীর শরীয়তে এটা হালাল না মুহাম্মদী শরীয়তে ভাই বোন আপন কারো বিবাহ বৈধ না সম্পূর্ণ হারাম আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে আপন মা আপন মায়ের সন্তান ভাই বোনের বিয়ে যেমন হালাল মুহাম্মদী শরীয়তে তা হারাম এইভাবেই আল্লাহ রাব্বুল আলামিন আদমের শরীয়তের বিধান একভাবে দিয়েছেন আর ফাইনাল বিধান আমার নবী আপনার নবীর শরীয়তের মধ্যে দিয়েছেন আমার নবীর শরীয়ত কিয়ামত পর্যন্ত চলবে অন্য কোন নবীর বিধান এখানে চলবে না মুহাম্মদী শরীয়তে আপন ভাই বোনের বিবাহ যেমন হারাম তার আদমের সময় হালাল ছিল আমগো নবীর সময় হারাম ঠিক তেমনি ভাবে সম্মানের সেজদা আল্লাহ ছাড়া অন্যকে সম্মান সূচক সেজদা ছিল হালাল মুহাম্মদী শরীয়তে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা দেওয়া সম্পূর্ণ হারাম সম্মানেরও সেজদা নাই ইবাদাতান নাই তাজিমানও নাই মুহাম্মদী শরীয়তে হারাম যদি সম্মানের সেজদা পাইতো বা হালাল হইতো তাহলে আমার রসূলকে আশেকরা মহব্বতে সেজদা দিত কেউ দিয়েছে আমার নবীর থেকে বড় পীর বড় বুজুর্গ বড় মুফাসসির মুহাদ্দিস আর কেউ আছে সেই নবীরে কেউ সেজদা দিয়েছে মহব্বত করে কারণ কি মুহাম্মদী শরীয়তে আল্লাহ ছাড়া আর অন্যকে সেজদা দেওয়া হারাম পয়গম্বর আদম আলাইহিস সালাম মাটির সৃষ্টি তো সন্তানেরাও মাটির সৃষ্টি আবার মুফাসসিরিনে কেরাম বলেন যেই নাপাক পানি থেকে আল্লাহ আমাদের বানাইছেন ওই নাপাক পানির মধ্যে আল্লাহ অর্ডার করেন ফেরেশতা এক চিমটি মাটি এনে দাও মাটি মিশ্রণ করে দাও এটাকে মন্থন করো শোধন করো এটাকে রক্তের পিণ্ড বানাও রব্বুল আলামিন এখানে মাটির মিশ্রণ লাগাইয়া আল্লাহ প্রমাণ করতে চাইলেন মানুষ মাটির সৃষ্টি ডানে বামে যুক্তি দিয়া আল্লাহ তাআলা মানুষকে মাটির সৃষ্টি প্রমাণ করাইতে কেন চান এর একমাত্র কারণ নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না একমাত্র মাটির সৃষ্টি হলো আল্লাহর আদালতে শ্রেষ্ঠটা প্রমাণ করানোর জন্য আল্লাহর কাছে মাটির সৃষ্টি মানুষের বড় দাম বড় মর্যাদা নূরের সৃষ্টির এত মর্যাদা নাই আগুনের সৃষ্টির এত মর্যাদা নাই এজন্য আল্লাহ বলেন এই নূরের সৃষ্টি ফেরেশতারা মাটির সৃষ্টি আদমের সেজদা করো উসজুদু লি আদম আগুনের সৃষ্টি সেজদা কর সম্মান কর কারণ আমার আদালতে আগুনের সৃষ্টি শ্রেষ্ঠ না আমার আদালতে নূরের সৃষ্টি শ্রেষ্ঠ না আমি আল্লাহর আদালতে স্থায়ী সিদ্ধান্ত মাটির সৃষ্টি মানুষ শ্রেষ্ঠ এই সিদ্ধান্ত কার জোরে বলেন স্থায়ী না অস্থায়ী জানা থাকলে বলেন আল্লাহর এই সিদ্ধান্ত মানে নাই কে মানে নাই ইবলিস মানে নাই আল্লাহ বললেন মানলি না কেন কয় গায়ের জোরে মানি নাই ব্যাপারটা এমন না যুক্তির ব্যানারে মানি নাই গায়ের জোরে না খলাকতানি মিন্নার
وخلقته من طين আমার বানাইছেন আগুন দ্বারা আদম বানাইছেন মাটি দ্বারা মাটি উপরে মারলে নিচে যায় মাটির গতি নিচে আগুনের গতি উপরে আমি কেন সিজদা করব আদম আমাকে সিজদা করা এটাই যুক্তি যুক্তিতে মিলে না এই জন্য আমি আদমকে সিজদা করতে পারি না মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানে না ইবলিস গায়ের জোরে না যুক্তির ব্যানারে এই জমিনের মধ্যে কিছু আশিকের রাসূল আছে মাটির সৃষ্টিকে শ্রেষ্ঠ মানতে চায় না যুক্তি দিয়া 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 নূরের সৃষ্টিকে শ্রেষ্ঠ বানাতে চায় আছে না নাই আল্লাহর স্থায়ী সিদ্ধান্ত আল্লাহর স্থায়ী সিদ্ধান্তর সামনে চালাকি চলবে না নূরের সৃষ্টির থেকে মাটির সৃষ্টির দাম আল্লাহর আদালতে বেশি আল্লাহ কোরআনের মধ্যে বলেন ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়াহামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়ারযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়াফাদদালনাহুম আলা কাসীরিম মিম্মান خلقنا تفضيلا الله بنين بني آدم كامي شربت شو مقام دي اسی سرشتت منها خلقناكم الله تعالى يهي شبد دي بولير منوش تو دير امي ماتي تك بنائي سي اخان تك سبق ناو کی سبق ماتي تك پائر نیچه او جب تر منوش মাটি উপরে মারলে নিচে চলে যায় তোমাদের মাটির থেকে বানাইয়া সবক দিতেছি সম্মান আমি তোমাদের নিচে রাখি নাই আমি আল্লাহ মাটির থেকে বানাইছি ঠিক তবে মর্যাদা দিলাম সমস্ত মখলুকতের উপরে তোমাদের মতো শ্রেষ্ঠত্বের মর্যাদার কাউকে বসাই নাই ওয়াত্তিনি ওয়াজ্জাইতুন ওয়াতুরিসিনিন ওয়াহাদাল বালাদিল আমিন আমি চারটা জিনিসের কসম খেয়ে বললাম তোমরা শুধুই শ্রেষ্ঠ না তোমাদের মতো সুন্দর আর কাউকে বানাই নাই লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম আল্লাহ এত সুন্দর করে মানুষ বানাইছেন আসমান এত সুন্দর এর থেকে মানুষ আরো বেশি সুন্দর জমিন এত সুন্দর এর থেকে মানুষ আরো বেশি সুন্দর মানুষের মতো সুন্দর আল্লাহ কোনো প্রাণী বানান নাই এর জগতের মানুষ মাটির থেকে বানাইছি ঠিক তবে মর্যাদা মাটির মতো নিচে রাখি নাই সবার উপরে মর্যাদা বাড়ায় দিলাম তবে সাবধান এই মর্যাদা পাইয়া বাহাদুরি করবা না যদি অহংকারী বাহাদুরি করো সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন চূড়ান্ত বেইজ্জতির সীমানায় চলে যাবে বাহাদুরি করবি না রে গোলাম মিনহা খলাকনাকুম থেকে দ্বিতীয় সবক হলো প্রথম সবক মাটির থেকে বানাইয়া নিচে সম্মান রাখি না সবার উপরে দিলাম দ্বিতীয় সবক হলো সর্বোচ্চ সম্মানের জাতি হইয়া বান্দা তুমি অহংকারী করবা না অহংকারী যদি করো তাহলে ধুলায় মিশে যাবে জাহান্নামী হয়ে যাবে জীবনের সব সম্মানগুলো নষ্ট হয়ে যাবে এই অহংকারী ভাব দেখাইয়া নমরু টিকতে পারে নাই ফেরাউন টিকতে পারে নাই সাদ্দাদও টিকতে পারে নাই কারুন টিকতে পারে নাই তুমিও কোনো দিন সম্মানের জায়গায় থাকতে পারবা না অহংকারী ভাব বন্ধ করে মাটির দিকে তাকায় দেখ মাটির মধ্যে একটা গুণ আছে নরম ভাব মাটির উপরে এত জুলুম করা হয় মাটি কারো সাথে বেয়াদবি করে না এক জমিনের ১৩ বার জাল দলিল দিয়া বিক্রি করে এরকম দালাল আছে না নাই মাটির সাথে এত বেয়াদবি করো মাটি কাউকে ধরে না ধরলে তো জাগায় শেষ হয়ে যায় ওই কয়েক মাস আগে বছরের উপরে হবে না ওই শরীয়তপুর জেলা এর একটা থানা আছে নড়িয়া থানা পুরা গ্রাম শুদ্ধা পানির মধ্যে চলে গেল ধসে গেল
এরকম আল্লাহ পাক মাঝে মাঝে ভূমিকম্প দেয় আল্লাহ তাআলা যদি কক্সবাজারের সাগরের অনুমতি দেয় হুকুম দেয় যে টেকনাফ থানাটারে পানির তলে নিয়ে যাও এক সেকেন্ডের বেশি লাগবে না আল্লাহ কয় বান্দা তাকায় দেখ মাটির মধ্যে দাঁড়াইয়া কত অন্যায় করলি নাচ মেয়েদের নিয়ে উলঙ্গ নাচ গান করলি মাটির উপরে মাটি কিছুই বলে না এই মাটির উপরে দাঁড়াইয়া মদের বোতল নিয়া মাতলামি করেছো মাটি তোরে যদি চাইতো মাটির তলে নিয়ে যাইতে পারতো মাটি নেয় না এত অন্যায় করার পর মাটি তোমার সাথে কোনো খারাপ আচরণ করে না মিনহা খলকনাকুম এখান থেকে সবক নাও মাটি যেমন নরম তুমি মাটির সৃষ্টি মানুষ তুমিও নরম হইয়া চলো মান তাওয়াজ্জালিল্লাহ রাফাআহুল্লাহ মাটি যদি নরম না হইতো তাহলে এত ফলের গাছেই জমিনে হইতো না জমিনের মধ্যে যেই জায়গাটা নরম ওই জায়গায় ফসল ভালো হয় ঠিক নি জমিনে সরসম্বল বর্ণয়ার বরু তখমে আমল জয়ে মেগরদা জমিন যেইটা নরম ওখানে ফসল বেশি হয় ফসল বড় ভালো হয় যেই মানুষ নরম হইয়া চলবি ওই মানুষের মর্যাদা আমি সবার উপর উঠায় দিব এরে মাটির মানুষ মাটির মতো নরম হইয়া চলো গরম গরম ভাব দেখাইও না মানুষ কেন গরম ভাব দেখায় কয় গরম জিনিস ভিতরে আছে এই জন্য গরম ভাব কয় কি আছে কয় টাকা টাকার গরমে গরম গরম ভাব বলে আরেকজন আর টাকা নাই সেও দি গরম ভাব দেখায় কি বুঝি কয় তার কাছে ক্ষমতার গরম এই জন্য গরম গরম ভাব দেখায় কারুন ক্ষমত টাকার গরমে ভাব দেখাইয়া মুসা নবীর সাথে বেয়াদবি করে ফেললো আবার ওদিক দিয়া মুসা নবীর সাথে বেয়াদবি করে ফেললো নমরুদ বেয়াদবি করলো ক্ষমতার গরম দেখায়া ইব্রাহিম নবীর সাথে আর একজনের টাকা নাই ক্ষমতাও নাই সে দেখি আবার গরম গরম ভাব দেখায় সালাম দিলেও নেয় না দেয়ও না কি ভাব কি ভিতরে পুঁজি আছে গরম কয় আছে কয় কি কয় এলেম বেশি এলেমের গরম আমার মতো বড় বক্তা কেউ নাই আমার মতো বড় মুহাদ্দিস কেউ নাই আমার মতো বড় মুফতি কেউ নাই আল্লাহ কয় তুমি এলেমের গরম দেখো আমি অনেক কিছু জানি অনেক কিছু জানি অনেক কিছু জানি আল্লাহ কয় কোরআনের দরজার মধ্যে আমি কয়েকটা অক্ষর দিয়ে তোর অহংকার জবাই দিয়ে দিলাম আলিফ লাম মিম তুই এতই যদি জানো আলিফ লামের তাফসির কইরা ভিতরে ঢোক ওখানে গিয়া কেন কও আল্লাহু আলা মুরাদিহি বিজালিকা আলিফ লাম মিমের বিষয় আমি কিছু বলতে রাজি না আমার মাওলায় রহস্য ভালো জানেন আল্লাহ কয় এতই কিছু জানো কোরআনের দরজায় তোরে মাথা নত করে দিলাম যদি নত হইয়া ঢুকো তো কোরআন থেকে বরকত পাবি আর মাস্তানি যদি করো আমি কারো তাফসির পড়ব না নিজে 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 ভণ্ডিতি করব তাহলে দুনিয়ার মানুষ তোমাকে থুতু নিক্ষেপ করবে المرا اعزاز كردا بحساب خلق رادادا جواب باسواب حقنا دارد دست خلق آزار را نست ای خسلت ایک دن دار را ایلے میر گرم دیکھئیو نا زوتو برو خطیب دا بھی کری دیکھنو এই বাংলাদেশের মানুষ খতিব আজম সিদ্দিক আহমদ রহমতুল্লাহ আলাই এর মতো বড় দামি হওয়া যাবে না ও আল্লাহর গোলাম নারীরা পুরুষ পুরুষ ভাব দেখায় আছে না নাই শহরে বাজারে দেখো নারীদের ঢল পর্দাবিহীন তারা করে ঝলমল অন্যকে তার দিকে আশেক বানায় অন্যকে তার দিকে আশেক বানায় দেশটায় আজি ধ্বংস নারীর বেপরদায় সবার মুখে একই আওয়াজ হ্যায় হ্যায় হায় নারীরা ভাব দেখায় কি হতে চায় পুরুষ
কিয়ামত পর্যন্ত যদি দেশের সব পিশাবরাও দোয়া করে জীবনে পুরুষ হয়ে গুরু লঙ্গি ফললে পুরুষ হয়ে যাইবে জীবনে বড় অসম্ভব কিয়ামত পর্যন্ত যদি কান্না করো আমারে পুরুষ বানাও দুনিয়ার সব অলংকার যদি লাগাও সব সিস্টেম যদি করো তারপরও পুরুষ হওয়া সম্ভব হবে না এর নবীর উম্মতের দল যত মুহাদ্দিস হইয়া বড় বড় দাবি করো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসের সমতুল্য হওয়া যাবে না অথচ তাদের হালাত কেমন এর নবীর আরশে আজকে পায়ে ধরে ধরে বয়ান করি অহংকার না বুঝাবার জন্য বলি আমাকে যদি হিন্দুদের মন্দিরে বয়ান করার অনুমতি দিত দৈনিক এক ঘন্টা বয়ান করতাম মাত্র ছয় মাস ইনশাআল্লাহ সমস্ত হিন্দুরা পয়গম্বর মদিনাওয়ালার আশেক হয়ে যাইত যদি আমাকে খ্রিস্টানদের গির্জায় পাঠাইত বয়ান যদি করতাম ইনশাআল্লাহ ওরা মদিনার আশেক হয়ে যাইত অথচ মুসলমানের ঘুরে ঘুরে দিন নাই রাত নাই খানা নাই ঘুম নাই কষ্ট দুনিয়াতে বয়ান করার মতো কষ্টের আর কোনো কাজ নাই মাটি কাটার মধ্যে এত কষ্ট নাই কক্সবাজার বঙ্গোপসাগরের ভিতর গিয়া মাছ ধরতে এত কষ্ট নাই বয়ান করতে যেই পরিমাণ কষ্ট ডাক্তারেরা যদি হনে ওয়াজ করিত চিকিৎসাই দেয় না যে রেস্টে থাকবেন আপনারা সারা রাত ঘুমান না টাইম মতো খানা খান না আপনাদের চিকিৎসা কি করব আমি বললাম ডাক্তার সাহেব টেনশন নাই যা পারেন দেন বাকি আমার মনে হয় আল্লাহ আমাকে বানানোর সময় সিস্টেম করে বানাইছে রাতে ঘুমানো যাবে না উম্মতের খেদমতে না হয় এক রাত্র না ঘুমাইলে পরের দিন দোকানওয়ালা দোকানদারি করতে পারে না রিক্সাওয়ালা রিক্সা চালাইতে পারে না আল্লাহর শুকর আদায় করি এত চিল্লাই প্রতিদিন বয়ান করি মাগরিবের পরে আসরের পরে এশার পরে বয়ান প্রতিদিন বারোটা মাস কই বৃষ্টি মানুষ প্রতিদিন মাদ্রাসায় হাজির জোহরের সময় বিশ তিরিশ পঞ্চাশ জনার খানা মেহমান হাজির ফজরের পর একটু সময় দিলে হবে কয় মিনিট কয় দশ মিনিট কিয়া দোয়া করবেন তাতেই হবে ওরে আল্লাহর বান্দা চিন্তা করে দেখলাম সারাটা বছর মুসলমানের সময় দেই বয়ান করি পায়ে ধরে ধরে বয়ান করি বিনয়ের সাথে বয়ান করি কিন্তু কি ফলাফল মোনাজাতটা দিয়া প্যান্ডেল থেকে রাস্তায় বের হইতে না হইতে দেখি আল্লাহর বান্দারা বিড়ি মুখে নিয়ে বাড়ি যায় বিড়ি খোর আছে না নাই ওয়াজের আগেও বিড়ি মোনাজাতের পরেও বিড়ি মোনাজাতে কি বিড়ি চাইছে নি আফসুস এরে নবীর আশেকের যুবক আমিও মুসলমান তুমিও মুসলমান হিন্দুদের ধর্ম আলাদা আদর্শ আলাদা খ্রিস্টানের ধর্ম আলাদা আদর্শ আলাদা তুমি আমি মুসলমান তোমার আমার ধর্ম এক না আলাদা জোরে বলো তোমার আমার আল্লাহ তোমার আমার নবী তোমার আমার কোরআন তোমার আমার কাবা তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক শুধু টেকনা বলারা লুঙ্গি ভরে আসছে সব এক আমিও যেইভাবে দুনিয়াতে আসছি তুমি আসছো বিদায় বেলাও হবে কি না আলাদা আমি আজ বক্তা নিয়ে বসছি বক্তা ভাব তুমি আজকে শ্রোতা তুমি ডাক্তার আমি রোগী আমি ইমাম তুমি মুক্তাদি কিন্তু যেদিন সাদা কাফুনে ঢুকবা সেই দিন টের পাবা বাহাদুরি করার মজা কেমন কে ধনী কে গরিব কে এমপি কে মন্ত্রী কে টাকাওয়ালা কে দরিদ্র কে রিক্সা ড্রাইভার কোনো ভেদাভেদ নাই ইমাম সাহেবেরও তিনটা সাদা কাফন মুক্তাদির কপালও তিনটা সাদা কাফন আমি বক্তারও তিনটা কাফন শ্রোতাদেরও তিন কাফন কাফনে যেদিন ঢুকবা লেখা থাকবে এটা বড় হুজুরের লাশ এ জোরে কও লেখা থাকবে সব একাকার হয়ে গেছে সাদা কাপুনের প্যাকেট যখন হয়ে গেছে কে হুজুর কে ছাত্র কে আলেম কে মূর্খ ভেদাভেদ নাই সাইজ হবে
কবরের মধ্যে মাটি দিয়া পাড়াইয়া সবাই যখন বিদায় হবে ওই কবরে দুইজন ফেরেশতা প্রশ্ন করার জন্য আসবে আমাকেও তিনটা প্রশ্ন করবে আপনাকেও তিনটা প্রশ্ন করবে আমাকে বলবে না তুমি কত বড় বক্তা তুমি কত বড় মাওলানা তোমাকে দুনিয়ার মানুষ সম্মানের চেহারা গাইয়া দিত তোমারে কত মহব্বত করে হাদিয়া দিত কবরের মধ্যে কোনো সম্মান চলবে না প্রশ্ন তিনটা করা হবে জবাব দাও রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও মদিনার নবী বলেন কে মাওলানা কি মুক্তি ভেদাভেদ নাই কে বড় লোক কে ছোট লোক ভেদাভেদ নাই ওই মাটির মধ্যে তুমি আমি একা অন্ধকারের ঘর আমাকে যদি ছোট একটা রুমে বালিশ দিয়া বিছনা দিয়া এসি লাগাইয়া এরপরে দরজায় তালা দিয়া কয় তুমি একা ঘুমায় থাকো ছোট্ট একটা রুমে আমি নড়াচড়া যদি করতে না পারি আমি চিল্লায় বলবো দরজা খোল আমি এত ছোট রুমে অন্ধকারে একা একা ঘুমাইতে পারি না ও বান্দা চোখ দুইটা বন্ধ করে চিন্তা করো ওই কবর মাটির ঘর তোমার ডানে মাটি বামে মাটি সামনে পিছনে উপরে নিচে মাটি আর অন্ধকার মশায় কামড়ায় মশারি টাঙাইয়া ঘুমাও আর গুনা দিয়া যদি কবরে যাও ওই কবরে পোকা মাকড়ের ঘর সাপ পিচ্ছুর ঘর বলো বাবা ওই কবরের মধ্যে তুমি মশারি কই পাইবা পোকা মাকড়ে কামড় দিলে কেমনে তুমি ফিরাইবা আজকে তোমার গরম লাগে ফ্যান চালাইয়া ঠান্ডা করো ওরে জাহান্নামের গুনাগার হইয়া কবরে গেলে জাহান্নামের আগুন ওই জাহান্নামের আগুনের গরম তুমি কেমনে সহ্য করবারে যুবক একটু চিন্তা করো আল্লাহ পশুকে আকল দেয় না ভালো মন্দ যাচাই করার জন্য বাহাদুরি বেশি করিস না আল্লাহ সিগন্যাল লাগায় রাখছেন অফিহা নুঈদুকুম যতই বাহাদুরি করো মরণের হাত থেকে নমরুদ পালাতে পারে নাই ফেরাউন পালাইতে পারে নাই যেই ফেরাউন এত গরিব ছিল এক সময় টাকা পয়সার মালিক হইয়া চেয়ারে বৈশা কয় ও হামান আমার মনে চায় জানো একটু খোদা খোদা ভাব লাগতেছে একটু দাবি করতে মনে চায় হামান বলে করো ফেরাউন বলে আমি শুধু খোদা দাবি করব না আনা রব্বুকুমুল আলা আমি সবার থেকে বড় খোদা দাবি করলাম আল্লাহ তাআলা ওই ফেরাউনের খোদাই খাহেস লোহিত সাগরের পানিতে চুবাইয়া ধ্বংস করে দিলেন এরে আল্লাহর বান্দারা এই করোনার ভিতরে তাকায় দেখো গোটা দুনিয়াটা স্তব্ধ হয়ে গেল যারা নিজেদের খোদা খোদা ভাব নিয়ে চেয়ারে বসছিল তারাও মাথা নত করে বলে আসমানওয়ালা ক্ষমতা সারা জমিনে কোনো পাওয়ার নাই এরে আল্লাহর বান্দা নবী বলেন ওই কবরে প্রশ্ন তিনটা হবে আর কোনো কথা হবে না রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও এই তিনটা প্রশ্নের জবাব যারা দিতে পারবা নবী বলেন তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবা না তাদের কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার ওই অন্ধকার কবরের প্রশ্নের জবাব কে দিতে পারবে আমি হুজুর আমি বক্তা পারবো গ্যারান্টি নাই ওরে আমি পারবো বলিয়া যদি গ্যারান্টি থাকতো জমিনের মধ্যে জান্নাতের সার্টিফিকেট পাইছেন 10 জন সাহাবা আবু বকর ওমর ওসমান আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন সহ 10 জন সাহাবা জান্নাতের টিকিট পেয়েছেন আবু বকরের মর্যাদা যদি সারা রাত বয়ান করি শেষ করা যাবে না কে সে আবু বকর মদিনার নবী বলেন সমস্ত মুমিনের আমল যদি এক পালায় ওজন দেওয়া হয় আমার আবু বকরের নেকের পাল্লা ও ভারী হয়ে যাবে সেই আবু বকর জান্নাতের টিকিট পাওয়ার পর মায়ার নবীর হুজুরার পাশে নবী শুয়ে আছেন রাতের গভীরে হঠাৎ শুনে কান্নার আওয়াজ
নবী উকি মেরে দেখে মসজিদের ভিতরে আবু বকর নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমার নবী বের হইলেন নামাজ আনতে বললেন আবু বকর নামাজে দাঁড়ায় কান্না করলেন কেন আবু বকর বলেন পয়গম্বর কোরআনের একটা আয়াত আমারে কান্না করায় দিল কোন আয়াতে কান্না করাইলো ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আল্লাহ বলেন মুমিনের জান মাল আমি কিনে নিলাম বিনিময়ে মুমিনের জান্নাত দিয়া দিলাম নবী বলে এটা তো খুশির খবর এটা তো আনন্দের খবর এখানে কান্নার কি আছে আবু বকর বলে নবী আপনি জানেন আমি বড় এক কাপড়ের ব্যবসায়ী কাপড়ের দোকান দেই আজকে সকালবেলা আমার দোকানে এক মহিলা আসছে কাস্টমার বহুদিন আগে কাপড় নিয়েছিল আজকে কাপড় ফেরত দিয়া টাকা নিয়ে গেল বিদায় বেলা বললাম রে আম্মা জান আপনি কাপড় নিলেন কেন আবার ফেরত দিলেন কেন মহিলা একটা আওয়াজ দিয়া চলে গেল ও আবু বকর তোমার দোকানের মাল কাপড় আমার পছন্দ হয় নাই এতটুকু বলে মহিলা চলে গেল ও নবী আমি পেরেশান হয়ে গেলাম আরে হাশরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে আপনি হাশরের ময়দানের ভয়াবহতার বয়ান করেছেন মানুষগুলো সব উলঙ্গ দাঁড়াবে ওদিকে সূর্যের গরম ওদিকে জাহান্নামের আওয়াজ আবার আমার মাওলা পাকের কুদরতি কহারিয়াতের আওয়াজ ওই সময় নবীরা পর্যন্ত নাফসি নাফসি বলে কাঁদবেন উম্মতের কথা ভুলিয়া যাবেন ঈসা নবী উম্মতকে ভুলে কাঁদবেন আল্লাহ আমাকে বাঁচাও ঈসা নবী কাঁদবেন আমার উম্মতকে ভুলিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও ইব্রাহিম নবী উম্মতের কথা ভুলে গিয়া বলবে আল্লাহ আমাকে বাঁচাও সমস্ত নবীরা বেগুনা হইয়াও যদি হাশরের ময়দানে নিজের নাফসি বলিয়া কান্না করেন ওই সময় যদি আল্লাহ সিরিয়ালে আমি আবু বকরের ডাক দেয় আবু বকর কো আমি মাওলা পাকের আদালতে যখন দাঁড়াব আল্লাহ যদি বলে আবু বকর তোমারে যে জান্নাত দিছি বিনিময়ে তুমি কি নিয়ে আসছো বলো আমি যদি বলি আল্লাহ তেলাওয়াত নাও জিকির করেছি নামাজ পড়েছি নাও আল্লাহ যদি মহিলার মতো কথাটা বলিয়াই ফালাই আবু বকর তোমার আমল নিয়া তুমি জাহান্নামে যাও আমার জান্নাত আমারে ফিরায় দাও ও আল্লাহ কারণ কি আল্লাহ যদি বলে আবু বকর তোমার আমল আমার কাছে পছন্দ হয় নাই যেইভাবে তেলাওয়াত করলে আমি খুশি হব ওইভাবে তেলাওয়াত তুমি করতে পারো নাই যেইভাবে সেজদা দিলে আমি খুশি হব ওইভাবে তুমি সেজদা করতে পারো নাই যেইভাবে ইবাদত করলে আমি খুশি হব ওইভাবে ইবাদত করো নাই ও পয়গম্বর তখন ওই হাশরের ময়দানে আপন কেউ নাই ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওরে ভাই ভাইয়ের পরিচয় দিবে না সন্তান মা বাবার পরিচয় দিবে না কেউ কারো আপন হবে না এরে যুবক কটক নাফের মুসলমান ও পর্দার আড়ালের আম্মাজান দুনিয়াতে দেখছেন নি কেউ বিপদে পড়লে আপনেরাই তার বন্ধু থেকে দূরে সরে যায় ছেলের জন্য ছেলে যদি মামলা খায় বাপ মা বলে এই ছেলে আমি চাই না দুনিয়াতেই পরিচয় দিতে চায় না হাশরের ময়দানে কেউ কারো আপন হবে না পরিচয় দিবে না আবু বকর কাঁদে নবীজি জাহান্নামের হ্যান্ডকাপ তো আমার হাতে লেগে যাবে ওই সময় জাহান্নামের আগুন আমার শরীরটাকে ঝলসে দিবে জাহান্নামের আগুনের গরমে চামড়াগুলো খসে খসে পড়ে যাবে জাহান্নামের আগুনের গরমে মাথার মগজগুলো টাস টাস করে ফেটে যাবে এরে নবীরা আসে উম্মতির দল আল্লাহ তাআলা বলেন মিনহা খলকনাকুম আমি তোমাদের মাটির থেকে বানাইয়া মর্যাদা সবার উপরে দিয়েছি রে গোলাম এবং এই মাটির মতো নরম হইয়া চলো গরম ভাব দেখায় না
জান্নাতের টিকিট পাইয়া ওমরের মতো সাহাবী ঈদের দিন দরজায় তালা লাগায় কান্না করেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন খলিফাতুল মুসলিমিন আজকের আনন্দের দিন আপনি কেন কান্না করেন ওমরে ফারুক বলতেছেন ও আবু হুরায়রা আনন্দ তো ওই ব্যক্তি করবে যার মধ্যে কোনো পেরেশানি নাই আপনার ভিতরে কি পেরেশানি আবু হুরায়রাকে ওমর বলে রমজান চলে গেল নামাজ পড়লাম কবুল হলো কিনা চিন্তা তেলাওয়াত করলাম কবুল হলো কিনা চিন্তা জাহান্নামের আগুন থেকে মুক্তি পাইলাম কিনা চিন্তা এরে যুবকেরা এখনো সময় আছে তওবা করে নাও মা বোনেরা তওবা করে নাও দুনিয়াতে কিছুই না আজকে থেকে আর নামাজ ছাড়বা না মা বাবারে কষ্ট দিবা না ওই মা বাবার দোয়া ছাড়া তুমি সামনে আগাইতে পারবা না রে যুবক ওই মা বাবার চোখের পানি আর দোয়া ছাড়া পরীক্ষায় ভালো নাম্বার পাইবা না আল্লাহর কাছে তওবা করো আল্লাহ আজকে থেকে মা বাবার দোয়া নিয়ে চলবো উলামায়ে কেরামের পরামর্শ নিয়ে চলবো নবীজির সুন্নাত অনুযায়ী চলবো আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন বলেন আমিন